ক্ষমা করে দেওয়া মানে সে অসহায়, দুর্বল, এটা কখনোই ভাববে না। আসলে সে অসহায় না, আবার সে দুর্বল নয়। সে চাইলে তার যে প্রতিহিংসা আছে এটা দিয়ে তোমাকে পরাজিত করতে পারে, বাট সে করে না। কেন জানো? কারণ সে কোনো মনুষ্যত্বহীন মানুষ নয়। তার মাঝে মনুষ্যত্ব আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। সে ক্ষমা করে দিতে জানে। এই কারণে তুমি অনেক ভুল করার পরও তোমাকে বারবার সে ক্ষমা করে দিচ্ছে। কারণ একটাই, সে জানে এই দুনিয়ায় যে ক্ষমা করবে আখিরাতে উপর আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। হয়তো শুধু এতটুকুর জন্যই সে তোমাকে মাফ করে দিচ্ছে। তার যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে সে অনেক কিছু করতে পারত। একটা মানুষের হিংসা প্রতিহিংসা মনে যখন কাজ করে সে অনেক কিছু করতে পারে। তার সেই সাহস না থাকা সত্ত্বেও তার সাহসের উদ্দেশ্যে করতে পারে, যেটা তুমি কল্পনাও করতে পারবে। একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আর একটা মানুষের জেদ, রাগ, ক্ষোভ, অভিমান এগুলো মানুষকে অনেক কঠিন করে তোলে, অনেক পাথর করে তোলে। ছোট্ট একটা পাথর যখন খুব শক্ত স্ট্রং হয়ে যায় না, ওই পাথরের টুকরা যদি কারোর দিকে নিক্ষেপ করা হয় তাহলে ঠিক লাগে। আর নরম পাথর বা নরম কাদার তোলা তাহলে কিন্তু কিছু হয় না। বাট তোমার প্রতিহিংসায়, তোমার আঘাতে সে এত জর্জরিত হয়েছে, এতটা নিষ্ঠুর হয়েছে, এতটা কঠিন পাষাণ হয়েছে, ওই শক্ত পাথরে রূপান্তরিত হয়ে গেছে। যে পাথরটা সজোরে আঘাত করলে তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারো। তাই কখনো তুমি মনে করো না তোমাকে ক্ষমা করে দিয়েছে তার মানে এই নয় সে দুর্বল, না সে অসহায়, সে কিছুই নয়। সে শুধু তোমাকে ক্ষমা করে দিচ্ছে। হয়তোবা তোমার এই ক্ষমার মাধ্যমে উপরালা বা সৃষ্টিকর্তা তাকে ঠিক ক্ষমা করে দিবে, তার গোনা মাফ করে দিবে।